আর্জেন্টিনা ক্রোয়েশিয়ার সেমিফাইনাল ম্যাচে লিওনেল মেসির যে একটি দৃশ্য বারবার ধরা পড়েছে ভক্ত সমর্থকদের চোখে, আর তা দেখে ফুটবল প্রেমী ভক্তদের কপালে রীতিমতো চিন্তার ভাঁজ। অবশ্য চিন্তার ভাঁজ পড়ে যাওয়াটাই খুব স্বাভাবিক। স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন লিওনেল মেসি। ক্রোয়েশিয়াকে হারিয়ে 2022 কাতার বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা, কিন্তু স্বপ্ন ছোঁয়ার রীতিমতো সামনে দাঁড়িয়ে সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে লিওনেল মেসির হ্যামস্ট্রিং ইঞ্জুরি, যে ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শঙ্কা ভর করে দিয়েছে আর্জেন্টাইন শিবিরে। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ চলাকালীন বেশ কয়েকবার লিওনেল মেসিকে দেখা গেছে তার বাম হ্যামস্ট্রিং চেপে ধরতে, যদিও মাঠে এর কোনো ছাপ পড়তে দেননি এই অধিনায়ক। দিব্যি খেলে গেছেন, ম্যাচের 34তম মিনিটে স্পট কিক থেকে দলকে এগিয়ে দিয়ে গেছেন। শুধু এখানেই শেষ নয়, ম্যাচের 59তম মিনিটে আলভারেজকে দিয়ে দ্বিতীয় গোলটি অ্যাসিস্ট করেছেন। কিন্তু ম্যাচের প্রথমার্ধের মধ্যে বেশ কয়েকবার তাকে যখন এই অস্বস্তিতে ভুগতে দেখা গেল, ওরুতে হাত চেপে ধরেছিলেন কিছুক্ষণ। তবে লিওনেল মেসি কতটা গুরুত্ব, কতটা আত্মত্যাগ দিয়ে এই ম্যাচটা খেলেছেন তখনই সেটা স্পষ্ট হয়ে যায়, কারণ তিনি যে সত্যি সত্যি ইঞ্জুরিতে পড়েছেন। তবে কাউকে বুঝতে দেননি, বুঝতে না দিলেও মানুষের বোঝার বাকি নেই। তবে এদিন বেশ কয়েকবার ফাউলের সম্মুখীনও হয়েছেন মেসি, তাই তো তার পুরনো হ্যামস্ট্রিং ইঞ্জুরিটা আরও একবার সাড়া দিয়েছেন। যদিও ম্যাচ শেষে আর্জেন্টাইন কোচ ভক্ত সমর্থকদের আশ্বস্ত করেছেন, ভক্ত সমর্থকদের একটাই প্রশ্ন ছিল, ফাইনাল ম্যাচে খেলতে পারবেন কি মেসি, তিনি কি সত্যি ঠিক আছেন? এ ব্যাপারে কোচের কাছ থেকে জানা গেছে মেসির হ্যামস্ট্রিং ইঞ্জুরিটা খুব গুরুতর নয়, সামান্য চোট পেয়েছেন, তবে আশা করছি ফাইনাল ম্যাচের আগেই খুব ভালোভাবে সেরে উঠবেন। ম্যাচ শেষে যে ব্যাপারটি নিয়ে মেসি নিজেও আশ্বস্ত করেছেন, ফাইনাল ম্যাচে আবারও জাদু দেখাবেন তিনি।